নামাজের পরে খুতবা হবে, খুতবার ভিতরে দোয়া হবে, দোয়া করার সময় এই ইসতিসকা নামাজের জন্য দোয়া পৃথিবীতে এক জায়গায় শুধু হাত উল্টায় দোয়া করতে হয়। আমরা সাধারণত দোয়া করি এইভাবে, কিন্তু ইসতিসকা নামাজের দোয়া হবে এইভাবে। এইভাবে কেন? এইভাবে আল্লাহকে বুঝিয়ে দেওয়া যে আল্লাহ এখন যে পরিস্থিতিতে আছে আপনি একটু উল্টায় দেবে, ঠিক আছে, একটু উল্টায় দেবে। আলহামদুলিল্লাহ আমরা মনে মনে কিন্তু এখনো নিয়ত করতে হবে যে আল্লাহ আমরা যে গুণা করছি আমাদের গুণার কারণে পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে, আল্লাহ আমাদেরকে সেই গুণা থেকে বাঁচে। কিস্তা মারের জাকাত প্রদানের নিয়োগ করবো ইনশাল্লাহ। তাহলে দোয়া হবে হাত এইভাবে, আমি রাখবো যেভাবে আমি সামনের দিকে ফিরে রাখবো, অথবা হয়ে হাত এইভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে ঠিক দোয়াটা এইভাবে হবে, দাঁড়ানো, হ্যাঁ দাঁড়ানো অবস্থা এইভাবে দোয়া হবে। আমরা এইভাবে করি সাধারণত দোয়া এইভাবে। আর আমি দোয়া করার সময় এদিকে তাকান, এই যে চাদরটা উল্টাইয়া দিল, নবী সাল্লামের গায়ে চাদর ছিল, তিনি চাদরটি উল্টিয়ে দিয়েছেন, তার মানে আল্লাহ এটার অর্থ হচ্ছে আল্লাহ এখন যে পরিস্থিতি আছে আপনি এই পরিস্থিতিতে একটু কি উল্টিয়ে দেন, এই জন্য রাসূল সাল্লাম চাদরটা উল্টিয়ে দিয়েছেন। তাহলে নামাজ হবে দুই রাকাত, ঈদের নামাজের মতো অতিরিক্ত তাকবীর সহকারে, অতিরিক্ত তাকবীর সহকারে ঈদের নামাজ যেভাবে পড়া হয় সেভাবে হবে, দুই রাকাত নামাজ হবে। আর যখন আমরা দোয়া করবো আপনারা মনে মনে আমিন আমিন বলতে হবে, দোয়া করার সময় মনে মনে কি বলতে হবে আমিন আমিন, একটু আওয়াজ করে বলতে পারবেন, অসুবিধা নেই, আমিন আমিন প্রত্যেকটা দোয়ার পর আমিন আমিন বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যে কথা সোজা করেন, আজানে কামত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু আগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছি, জুমার নামাজ শেষে, আমাদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এখন সালাতুল ইসতিসকার নামাজ শেষ করে বৃষ্টির মধ্যে হাঁটতেছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দেখেন আমরা মাত্র সালাতুল ইসতিসকার নামাজ আদায় করতেছি, এই মুহূর্তে আল্লাহর আকাশ থেকে রহমত নাজিল করতেছেন, আমরা সবাই রহমতের বৃষ্টিতে ভিজতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি, আল্লাহ তাআলা যে মানুষের বান্দার এত কাছে, আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিবু লাকুম, তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দেবো। আমরা যদি আল্লাহকে ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। আজকে আমরা তার জ্বলন্ত একটি প্রমাণ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সালাতুল ইসতিসকা নামাজ পড়ার আগেও আকাশ ছিল সম্পূর্ণ রৌদ্রোজ্জ্বল এবং তাপমাত্রা ছিল অনেক বেশি, আমরা সহ্য করতে পারছিলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ যখন থেকে আমরা ইসতিসকা সালাত আদায় শুরু করলাম তখন থেকে আল্লাহ তাআলা আসমানে সংকেত দিয়ে দিলেন যারা